কাসেম সিদ্দিকী হুঙ্কার দিয়ে আমাদের নেতৃত্বের উপর আঙুল তুলছে। আমি বলবো 49টা পীরজাদা যারা আছেন ওনারা কোথায়? শুধু এই দু তিনটে পীরজাদার খুব লাফালাফি করছে। আমি বলবো যে তারা ব্যক্তিগত স্বার্থে লাফালাফি করছে। তারা রাজনৈতিকভাবে ধর্মতলায় 21 তারিখে অ্যারেস্ট হয়েছেন, কিন্তু এখন আপনারা ধর্মের নামে জামিন চাইছেন। আপনি অন্যায় করবেন রাজনৈতিকভাবে, আর আপনারা জামিন চাইবেন ধার্মিকভাবে। দেখুন, দুটোর মধ্যে একটা করুন। যদি আপনার রাজনীতি করতে হয় তাহলে রাজনীতি করুন, যদি আপনাদের পীরজাদা করতে হয় ধর্ম করতে হয় তাহলে ধর্মটাকে মেনে চলুন আর বাড়িতে গিয়ে শুয়ে থাকুন। ধর্মের নামে রাজনীতি করবেন না, ধর্মের নামে নিজের মেরুদণ্ড বিক্রি করবেন না। এটা কিন্তু আমার হুঁশিয়ারি আপনাদেরকে। আজকে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় কি, আজকে আমাদের দাদা হুজুরও কিন্তু এটা দেখে কিন্তু কাঁদছে, কষ্ট পাচ্ছেন কি এই পীরজাদাগুলো রাজনৈতিক স্বার্থে দাদা হুজুরের নাম বদনাম করছে। যেখানে নাকি পশ্চিম বাংলায় দাদা হুজুর একটা আবেগ, ফুরফুরা মানুষের একটা, আমি বলবো অন্তরের একটা ভাষা, যেখানে ফুরফুরা মানুষ ফুরফুরার নামেই কিন্তু নিজেকে পবিত্র হিসেবে মনে করে, সেই পবিত্র মাটিকে আজকে এই দু তিনটে পীরজাদা কিন্তু বদনাম করছে। আমি নিশ্চিতভাবে বলবো তাদের কিন্তু মুখোশ খুব শীঘ্রই খুলতে চলেছে। আমরা কিন্তু দেখতে চলেছি যে তারা রাজনৈতিক ময়দানে আসার চেষ্টা করছে, তারা ধর্মের নামে পাবলিককে বিভ্রান্ত করছে, এবং পশ্চিম বাংলায় কোনো মানুষ কিন্তু ধর্মের নামে রাজনীতিটাকে মেনে নেবে না। আমার ভাই নওশের সিদ্দিকী তাকে অ্যারেস্ট করেছে, কি কারণে অ্যারেস্ট করেছে সেই কারণটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, কারণটা আমাদের জানাতে হবে। সেই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে নওশের সিদ্দিকী অ্যারেস্ট হয়েছে। আমি বলবো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, রাজনৈতিক দিকটা, কিন্তু এই মুহূর্তে যেভাবে কাসেম সিদ্দিকী, আমি দেখছি এখানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, কাসেম সিদ্দিকী অনেক বড় বড় জোর গলায় অনেক কথা বলছে, পীরজাদা নিয়ে কথা বলছে। আমি বলবো একটা কথা, যে নওশের সিদ্দিকী যেদিন থেকে রাজনৈতিক ময়দানে পা রেখেছে সেদিন থেকে তাকে কিন্তু পীরজাদা হিসেবে নয়, তাকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মানুষ চেনে। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এবং কাসেম সিদ্দিকী এখন চারানা আটানার একটা নতুন পীরজাদা, নতুন আমদানি হয়েছে, সেটা কোনো ফ্যাক্টর নয়। আমি একটাই কথা বলবো, কাসেম সিদ্দিকী যত লাফাচ্ছে তত হালকা হবে। কেন বলুন তো, আজকের ডেটে বিরোধী হিসেবে যেই হিসেবে কাসেম সিদ্দিকী চেল্লাচ্ছে, আমি নিশ্চিতভাবে বলবো কাসেম সিদ্দিকী পীরজাদা হিসেবে নয়, সে তার মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে কার কাছে? ভারতীয় জনতা পার্টি। আর যে আরামন ভাঙরে বম তৈরি করে বম ছড়ে, আর সেই আরামনকে আজকে তাকে ছেড়ে রেখে দিয়েছে। বন্ধুগণ, আগামী 1 তারিখে নওশের সিদ্দিকী থাকতে হবে, আর 1 তারিখে ওই আরামুল গুন্ডাকে আবার জেলে ভরতে হবে। জুনেদ খান সাহেব, আমরা দেখেছি নওশের সিদ্দিকী আরাবুল ইসলাম ভাঙড়ের প্রাক্তন বিধায়ক, তার গ্রেপ্তারের দাবি নিয়েই কিন্তু উনি এই জনসমাবেশের ভিতর দিয়ে অবরোধ কর্মসূচি নিয়েছিলেন। কি বলবেন, তানোর একটা ক্ষোভ ছিল কি আরাবুল ইসলামের গ্রেপ্তার করতে হবে, কি বলবেন? আমি নিশ্চিতভাবে আপনাদের একটা কথা বলবো, যদি ভাঙড়ের আরাবুল ইসলামের গ্রেফতারির দাবিতে যদি রাজপথে এরকম উশৃঙ্খল পরিবেশ তৈরি করতে হয়, আমি বলবো যে ভারতীয় সংবিধান কিন্তু এখনো বেঁচে আছে, ভারতীয় আইন কিন্তু এখনো বেঁচে আছে। নওশের সিদ্দিকী ইজিলি সে সংবিধানকে মেনে সে কিন্তু আরাবুল ইসলামের গ্রেফতারের দাবি করতে পারতো আইনত, কিন্তু রীতিমতো যেইভাবে আমরা দেখলাম ভিডিওর মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে, আরাবুল ইসলামের এখানে কোনো ফ্যাক্টর হবে না। যদি আরাবুল দোষী করে হয়ে থাকে, দোষ করে থাকে, আইনতভাবে আমাদের দল কখনো অন্যায়কে করে না, প্রশ্রয় দেয় না। সেই ক্ষেত্রে আমাদের দলনেত্রী আছেন, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, যদি আরাবুল দোষী হয় তাহলে আরাবুলও কারাগারে থাকবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং আমি নিশ্চিতভাবে বলবো নওশের সিদ্দিকী নিজে থেকে উপস্থিত থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করেছে, ভাঙড়ে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে, আমি বলবো এটা কখনো কোনো পীরজাদার কাজ হতে পারে না, এটা কখনো কোনো রাজনৈতিক, স্পেশালি যারা এখন ধর্মের সুশ্রুতি দিচ্ছে, সেই ধর্মের সুশ্রুতি দিয়ে ISF কি যেভাবে প্রমোট করতে চাইছে, কোনো ধর্মগ্রন্থ কখনো বলে না এরকম উশৃঙ্খল পরিবেশ তৈরি করা আর মানুষকে এরকমভাবে তাতিয়ে দেওয়া পারে না। এটা তারা রাজনৈতিকভাবে ধর্মতলায় 21 তারিখে অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখন আপনারা ধর্মের নামে জামিন চাইছেন। আপনি অন্যায় করবেন রাজনৈতিকভাবে, আর আপনারা জামিন চাইবেন ধার্মিকভাবে। দেখুন, দুটোর মধ্যে একটা করুন।
যদি আপনার রাজনীতি করতে হয় তাহলে রাজনীতি করুন, যদি আপনাদের পীরজাদা করতে হয় ধর্ম করতে হয় তাহলে ধর্মটাকে মেনে চলুন আর বাড়িতে গিয়ে শুয়ে থাকুন। ধর্মের নামে রাজনীতি করবেন না, ধর্মের নামে নিজের মেরুদণ্ড বিক্রি করবেন না, এটা কিন্তু আমার হুঁশিয়ারি আপনাদেরকে। দাদা, আমরা দেখলাম গতকাল ডানকুনির সমাবেশে সায়ন চক্রবর্তী, তিনি কোর্টের আইনজীবী এবং সিপিআইএম নেতা মুখপাত্র, তিনিও হুঙ্কার ছাড়লেন বিশেষ করে আপনাদের উপরে, কি বলবেন? দেখুন, আমি বলবো পুরনো চালগুলো এখন ভাতে বাড়েনি, ভাতে গলে গেছে, তো এখন নতুন চাল হয়েছে, নতুন আমদানি হয়েছে। আর সায়নকে নিয়ে অনেক পরে কথা বলছি আপনাদেরকে, আপনারা খুব ভালো করে জানেন সিপিএম যে এখন বড় বড় বাতেল আমাচ্ছে, দীর্ঘ 34 বছর সিপিএম যখন এই বাংলায় অপশাসন করেছে তখন তারা সবসময় বলতেন কি তারা ধর্মের রাজনীতি করেন না, তারা কোনো ধার্মিক মানুষের পাশেও বসেন না, আজকে ভোটের স্বার্থে সংখ্যালঘুর ভোট চাই বলে এখন পীরজাদাদের আবার তালু চাচ্ছেন। মনে পড়ে কমরেড, যখন রাজ্জাক মোল্লা হজে গেছিল তখন তো খুব গায়ে জ্বালা ধরেছিল, 21-এ নির্বাচনে সংযুক্ত মোর্চা হিসেবে যখন আপনারা একসাথে একত্রিতভাবে রাজনৈতিক ময়দানে লড়াই করেছেন আর একটাও খাতা খুলতে পারেননি, তখন তো বসে গালাগাল দিচ্ছিলেন এই পীরজাদাদেরকে। আর আজকে ভোটের স্বার্থে পঞ্চায়েত নির্বাচন আসছে বলে দুটো ভোট পাওয়ার স্বার্থে আজকে সেই পীরজাদাদেরই তালু চাচ্ছেন। পাবলিক কি বোঝে না? পাবলিক খুব ভালো করে বোঝে। আজকে আপনারা ভোট দিয়ে যাকে জিতিয়েছেন আমাদের সংখ্যালঘু থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনারা জিতিয়েছেন, তিনি মন্ত্রী হয়ে বসে আছে, কই আপনাদের দরদের কথা ভাবছে? আপনাদের দরদের কথা বলছে, আপনাদের বিপদের কথা বলছে? হাজী নুরুল, ফিরহাদ হাকিম থেকে শুরু করে সবাই তো আপনারা, আমরা তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি যে আমাদের বিপদে আপদে পাশে থাকবে, আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, আমাদের বিপদ হলে সে প্রতিবাদ করবে, আন্দোলন করবে, ঠিক না বেঠে? আর আজকে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী এত খাওয়া খেয়ে ফেলেছে আর নবান্ন কোম্পানির বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারছে না, ঠিক না বেঠে? অনেক চিৎকার করে বড় গলায় বলছে তৃণমূল কংগ্রেসে নাকি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ভোটে জিতিয়ে, ববি হাকিমকে ভোটে জিতিয়ে এবং হাজী নুরুল সাহেবের মতো ব্যক্তিকে বলছেন কে ওরা নাকি সংখ্যালঘুতে এনে ওদেরকে নাকি বরফ কলে দিয়েছে আর সংখ্যালঘুর কোনো কাজ করেনি। আমি বলবো কে পশ্চিম বাংলায় গত বছর 4,700 কোটি টাকার বেশি বাজেট ছিল সংখ্যালঘুর জন্য এবং এবছর সেটা বৃদ্ধি পাবে। এবং ব্যক্তিগতভাবে আমি কাসেম সিদ্দিকিকে বলবো কি আপনি যখন ধর্মগুরু তাহলে কোনো বিনা কোনো তথ্য ছাড়া, কোনো ইনফরমেশন ছাড়া কারোর উপর কিন্তু আঙুল তোলা কিন্তু আমাদের ধর্মের কোন রকম আয়াতে কিন্তু লেখা নেই। এবং আমি আরেকটা কথা বলবো, যেইখানে দাঁড়িয়ে এই পীরজাদা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, আমি বলবো আরো 49টা পীরজাদা কোথায় গেল? হাতে গুনে শুধু 2-3টে পীরজাদাদের দেখতে পাচ্ছি যারা কিন্তু এই জিনিসটা নিয়ে আন্দোলন করে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থটাকে পূরণ করার জন্য এই 2-3টে পীরজাদারা কিন্তু খুব লাফাচ্ছে। যারা যেই পীরজাদারা ধর্মটাকে নিয়ে ভালোবাসে তারা রাজনীতি করবে না, এবং যেই পীরজাদারা নিজের ব্যক্তিগত স্বার্থে লড়াই করে তারাই রাজনৈতিক ময়দানে এসে কিন্তু কথা বলছে। আমি সেই পীরজাদাদেরকে বলবো যে আপনারা এখন নিজের আখিরাত গোছানোর কথা ভাবুন, আপনারা কিন্তু পৃথিবীর ধন দৌলতের পেছনে এ করবেন না, যেরকম আব্বাস সিদ্দিকী নলেজ সিটির নামে বিজেপির কাছে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, আজকে কাসেম সিদ্দিকীর এরকম কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যেরও পর্দাফাশ কিন্তু খুব শীঘ্রই হবে।